আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন টু মাই হ্যাপি লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আরেকটা রমজান পেয়ে গেলাম। রমজানের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনাদের সবার জন্য। আজকে আয়ারল্যান্ডে আমাদের প্রথম রমজান হচ্ছে, বাংলাদেশে হয়তোবা পরের দিন হবে, মানে আগামীকাল থেকে শুরু হবে। আমাদের এখানে সৌদি আরবের টাইমের সাথে শুরু হয় বলে বাংলাদেশ থেকে একদিন আগে হয়ে যায়। যারা প্রবাসে থাকে তারা সবাই হয়তো আজকে রমজান পালন করছেন, পয়লা রমজান আজকে থেকে শুরু হয়েছে। প্রত্যেক রমজানে আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজাই, এটা আমাকে আগে থেকে যারা দেখেন তারা জানেন। এটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চারা যেন বুঝে যে রমজান হচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা অকেশন। যেহেতু আমরা দেশের বাইরে থাকি, আনফর্চুনেটলি বিধর্মী একটা দেশে থাকি, সেই জায়গা থেকে ওরা এখানের যে ফেস্টিভসগুলো আছে, যেমন ক্রিসমাস, ইস্টার, তারপর যে ধর্মীয় উৎসবগুলো আছে সেগুলো দেখে যে ওরা অনেক ডেকোরেশন করা হয়। ঈদের সময় এমনিতেই আমাদের এখানে আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, যার কারণে দেখা যায় আমাদের বাংলাদেশের সেই ভাইবটা আসলে আমরা এখানে পাই না। বাচ্চাদেরকে নিজেদের মতো করে সেই ঈদের আনন্দটা দেওয়ার জন্য, ঈদ এবং রমজানের মহত্ব বোঝানোর জন্যই আসলে বাসাটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করি। আর তাছাড়া এমনিতেও ডেকোরেশন করতে আমার সবসময় ভালো লাগে, আমার নিজের কাছেই ভালো লাগে যখন রমজানের পুরো মাস আমার বাসাটা অন্যরকম একটা সাজে সেজে থাকে। তখন মনে হয় যে না, এই মাসটা আমাদের জন্য আসলে বিশেষ একটা মাস, এই মাসের মহত্ব কত বেশি, এবং এটা না অন্যরকম একটা ভাইব, অন্যরকম একটা ফেস্টিভ ফিল আমাদেরকে বাসার মধ্যে দেয়। এবং আমার বাসায় যে আসে সবাই বলে যে এই ব্যাপারটা আমার বাসায় খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। তো আমি এখানে যা যা করছি সব কিছু নিজেই ডিআইওয়াই করে নিয়েছিলাম। আমি অনলাইনে এরকম একটা মুন স্ট্যান্ড দেখেছিলাম যেটার প্রাইস কিনা প্রায় 300 ইউরোর মতো, মানে বাংলাদেশ টাকায় 30 থেকে 35 হাজার টাকার মতো হবে। তো একটা ডেকোরেশনের জন্য এত টাকা খরচ করাটা আমার কাছে আসলে যৌক্তিক মনে হয়নি, তাও আবার রমজান মাসে, যেখানে কিনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়তো ইফতার খাওয়ার জন্য কিছু পাচ্ছে না, সেই জায়গাতে শুধুমাত্র ডেকোরেশনের জন্য এত টাকা খরচ করার কোনো মানে হয় না। সেই জন্য অল্প টাকাতে, যেহেতু ডেকোরেশন করতে গেলে কিছু না কিছু টাকা অবশ্যই খরচ করতেই হবে, বাট অল্প টাকার মধ্যে কিভাবে সুন্দর করে বাসাটা ডেকোরেশন করা যায় সেটাই আমি চিন্তা করছিলাম। এখানে আমি একটা বেলুন স্ট্যান্ড অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ভেবেছিলাম সেটাকে মুন শেপ দিব, কিন্তু এটা এতটা বেশি ফ্রেজল ছিল এবং প্লাস্টিকের যেহেতু ছিল বারবার একটা সাইডে বাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। তো এটাকে তারপর আমি ভাবলাম যে সার্কেল করেই এটার মধ্যে একটা আলগা চাঁদের মতো লাগিয়ে দিব, তাহলে দেখতে অনেকটা রমাদান একটা ফিল আসবে বা দেখতে ভালো লাগবে। সো ফাইনাল লুক হচ্ছে এটা হয়েছিল। সেই সাথে এবার নতুন একটা জিনিস করছি, সেটা হচ্ছে আরহামার দিনের জন্য একটা রামাদান ক্যালেন্ডার বানাচ্ছি। আরহামের আসলে 7 বছর হয়ে গেছে, ওর জন্য এখন নামাজ ফরজ হয়ে গেছে। তা আরহামকে বলেছি যে এই বছর মানে রামাদান থেকে তুমি নামাজ পড়া শুরু করবে, এবং তুমি যদি পুরো 30 দিন নামাজ পড়ো 5 ওয়াক্ত, যতটুকুই পারুক, বাট আমি বলেছি 5 ওয়াক্তের কথা ওকে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে ঈদের সময় তোমার জন্য একটা রিওয়ার্ড আছে। এমনিতেও ঈদের সময় আমি ওদেরকে গিফট দিই, সবসময় বাচ্চাদেরকে আমি গিফট দিই, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে রমাদানের এই ক্যালেন্ডারটা করে রাখবো। আরেকটা কারণ হচ্ছে এটার মধ্যে আমি ছোট ছোট 30টা পকেট করেছি, যেহেতু ওরা এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে এবং অনেক ধরনের প্রশ্ন করে, আমি ভেবেছি ওয়াই নট ওদের প্রশ্নের উত্তরগুলোই আমি এই এক একটা পকেটের মধ্যে রাখবো। যেমন এক একটার মধ্যে একদিন একটা প্রশ্ন থাকবে যেটার উত্তরটাও আমি লিখে রাখবো, যে ওদের জেনারেল নলেজ ইসলামের ব্যাপারে ইনক্রিজ করার জন্য। আমাদের ইসলামের 5 পিলার আছে, সেই 5 পিলার কি, এটা এগুলোর নাম কি, ওগুলো কি কি হয়, যেমন শাহাদা, নামাজ, রোজা, হজ, জাকাত, এইসব কিছু সম্পর্কে ওদেরকে ধারণা দেওয়ার জন্য। তারপর আমাদের কোরআনের কয়টা সুরা আছে, কোন সুরার কি অর্থ, আমাদের কয়টা নবী আছে, আমাদের শেষ নবী কে ছিলেন, এই ধরনের ইসলামিক যত প্রশ্ন এবং উত্তর আছে সেগুলো ছোট ছোট চিরকুটের মতো করে এই পকেটগুলোর ভেতরে আছে। এবং সেই সাথে ওরা যদি এই 30 দিন ভালো ব্যবহার করে, মিথ্যা কথা না বলে, দুষ্টুমি না করে, বাবা মার কথা শোনে, সবার সাথে ভালো ব্যবহার করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওদেরকে প্রত্যেক দিন একটা করে ট্রিট দেওয়া হবে। অর্থাৎ প্রথম রমজানে ওরা ভালো কাটালে দ্বিতীয় রমজানে একটা ট্রিট দেওয়া হবে, দ্বিতীয়টা ভালো করলে তৃতীয় রমজানে,
বাচ্চাদের আসলে ইনফ্লুয়েন্স করা যে তোমরা ভালো কাজ করো। রমজান মানে শুধু রোজা রাখা, না খেয়ে থাকা না, রমজান মানে হচ্ছে প্রত্যেকটা খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, মানুষের নামে গীবত না করা, মানুষকে কষ্ট না দেয়া, হ্যাঁ মানে সব রকমের যে খারাপ কাজ আছে সব কিছু থেকে আমাদেরকে বিরত রাখতে হবে নিজেদেরকে। শুধু তাই না, রোজার সময় দেখা যায় যে আমরা অনেক বেশি শপিং করি, অনেক বেশি টাকা খরচ করে ফেলছি, যে জিনিসটা আসলে আমাদের দরকার নেই সেটাও আমরা আবেগের বশে কিনে ফেলি। এটা না করে সেই টাকাটা যদি আমরা গরিবদের দেই, যাদের কিনা আসলে ওই টাকাটার প্রয়োজন আছে, অনেক মানুষ আছে যারা কাপড় চোপড় পাচ্ছে না, ভালো রমজানে খাওয়া দাওয়া করতে পারছে না, ইফতার করার মতো তাদের কাছে ইফতার নেই, তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে ভালো হয়। অবশ্যই নিজের জন্য খরচ করার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করেছেন, রিজিক হালাল রিজিক বাড়িয়ে দিয়েছেন, বাট তার মানে এই না যে আমরা অঢেল পরিমাণে শুধু আমাদের নিজেদের পছন্দের পিছনেই টাকাগুলো খরচ করে ফেলবো। তো আমার কাছে মনে হয় যে রমজান এমন একটা সময় যে সময়টা আসলে আমরা নিজেদেরকে আরো বেটার হিউম্যান বিংয়ে পরিণত করতে পারি যদি আমরা ওভাবে মেনটেন করি। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে আমাদের জীবনে আসলে আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন সব কিছু। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, 30টা রোজা রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আর গরিব দুঃখী যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। এই তো আমার কাছে তো মনে হয় ইসলাম আসলে অনেক সহজ, আমরা ইসলামকে অনেক বেশি জটিল করে ফেলি, এটা করতে হবে ওটা করতে হবে। আপনি বেসিক জিনিসগুলো করেন আর আল্লাহ তাআলার সাথে নিজের কানেকশনটা অনেক বেশি স্ট্রং করে ফেলেন, এত বেশি স্ট্রং করেন যেন আপনার সব কিছুর জন্য আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারেন। এরকম স্ট্রং সম্পর্ক যদি আপনি আল্লাহ তাআলার সাথে বিল্ড আপ করেন তাহলে দেখবেন যে আপনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনার কোনো হতাশা থাকবে না, আপনি কোনো কিছুতেই বাধাগ্রস্ত হবেন না, আপনার সব কিছু স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আপনার জীবনে কিছুই নেই, অনেক দুঃখ কষ্ট হয়তো বাহির থেকে দেখে মনে হয়, কিন্তু আপনি অন্তর থেকে শান্তি পাবেন, স্বস্তি পাবেন। ওই শান্তি স্বস্তিটা যে একটা কত বড় রহমত সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, এটা আমি নিজে ফিল করেছি, আমার নিজের কাছে এরকম মনে হয়েছে। আমার যখনই অনেক বেশি অস্থির লাগে, অনেক বেশি ডিপ্রেসড ফিল হয়, তখন আমার মনে হয় যে না, কোনো একটা কারণে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটা দুর্বল হয়ে যাচ্ছে, এই সম্পর্কটাকে আমার আরও বেশি মজবুত করতে হবে, তাহলে বাকি সম্পর্ক আল্লাহ তাআলা এমনিতেই ঠিক করে দিবে। এবং আলহামদুলিল্লাহ যখন আমি সেটা ঠিক করে ফেলেছি, যখন আল্লাহ তাআলার কাছে আমি মাথানত করে আমি বলেছি যে আমার আমার সাথে আমার আল্লাহ তাআলার সম্পর্ক আমি ভালো করেছি, তারপর থেকে আমার যে বাকি সমস্যাগুলো ছিল এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, আমার আসলে তেমন বিশেষ কোনো এফোর্ট দেওয়াই লাগেনি তখন আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকেও আমি সেটাই বলবো, অ্যাজ আমার যেহেতু আমি আমার সাবস্ক্রাইবারদেরকেও নিজের পরিবারের মতো মনে করি, যে রমজানে সবাই চেষ্টা করবেন ভালো কাজ করতে, ভালো কথা বলতে, অন্যের মনে কষ্ট না দিতে, গীবত না করতে, যেটা আমরা অনেক বেশি করি এবং এটা খুব জঘন্যতম একটা অপরাধ। এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে, রমজানের 30টা রোজা রাখতে চেষ্টা করবেন। আমাদের আশেপাশে অনেক গরিব দুঃখী আছে, অনেক মানুষ আছে যারা আসলে কি গরিব না, তারা কিন্তু তাদের সাহায্যের প্রয়োজন, তারা মুখ ফুটে চাইতে পারে না, বলতে পারে না, এরকম অনেক আত্মীয় স্বজন আছে, তো তাদেরকে তাদের পাশে আমাদের আসলে দাঁড়ানো উচিত, কারণ তারা যেহেতু বলতে পারছে না তাদের হয়তো লজ্জা বোধ করছে, আত্মীয় স্বজনের কাছে কিভাবে যাব, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেই সকল মানুষগুলোর সাথে গিয়ে না পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে যাবেন, তাদেরকে চুপি চুপি সাপোর্ট করবেন, দেখবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিচ্ছে। তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ডেকোরেশনের সব কিছু শেয়ার করে নিলাম। আমার না DIY করতে অনেক ভালো লাগে, এটার একটা কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন এই জিনিসটা দেখবো তখন মনে হবে যে এটা আমার হাতে তৈরি, আমি নিজে বানিয়েছি, আমার ক্রিয়েটিভনেস প্রকাশ পায় ওই কাজগুলোর উপরে ভেতরে। এই কারণে আমার কাছে DIY ব্যাপারটা খুব বেশি ভালো লাগে এবং ছোটো থেকেই আমি DIY করতে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে যখন ছিলাম তখন রমাদানের ডেকোরেশন না করলেও টুকটাক বিভিন্ন ধরনের কাগজের যা যা আছে সেগুলো বানাতাম। আমার লিভিং রুমটাকে এবার আমি সাজিয়েছি, কারণ এর আগের বারের যতগুলো রমজান ছিল আমরা ডাইনিং টেবিলে বসে খেতাম, তবে এবার থেকে আমি ভেবেছি যে ফ্লোরে বসে খাওয়া কিন্তু সুন্নত, অন্যান্য টাইমে যেহেতু খাওয়া হয় না আসলে, এটা সম্ভব হয় না ডাইনিং টেবিল ছাড়া খাওয়াটা, কিন্তু এই রমজানে আমি চেষ্টা করব বাচ্চাদেরকে নিয়ে ফ্লোরে বসে খেতে। ফ্লোরে বসে আমরা সবাই ড্রয়িং রুমে ইফতার করবো, সেই জন্য
লিভিং রুমটাই এবার আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। আর ব্যানারের মধ্যে আমি বাংলা যে গোল্ডেন ফন্টগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি নিজে হাতে কেটেছি। এখানে ডেকোরেশনের যাই কিনেন না কেন, সব কিছুর মধ্যেই কিন্তু দেখা যায় ইংরেজিতে লেখা থাকে রমাদান মুবারক বলেন বা রমাদান করিম বলেন। আমার কাছে মনে হচ্ছে যে একটু বাংলার ছোঁয়াটা থাকা উচিত, বাংলার ছোঁয়া থাকলে বাচ্চারাও একটু জানবে। এবং সেটাই হয়েছে, যখন আমি লাগালাম ওরা যখন রুমে এসে ডেকোরেশন দেখলো তখন বলছিল, মা এটা কি লেখা এখানে? তখন আমি বললাম যে এখানে রমজান মুবারক লেখা, এটা বাংলাতে লেখা, কারণ বাংলা আমার ভাষা, বাংলা আমার মাতৃভাষা, ওদের মাতৃভাষা। তো ওদের ইংরেজির সাথে সাথে অবশ্যই বাংলাটাও জানতে হবে, পড়তে শিখতে হবে মেইনলি। বাংলা এমনিতে আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে এবং মোটামুটি কম বেশি সব কথাই বাংলাতে জানে, কারণ আমি ওদের সাথে বাংলাই কথা বলি। তবে বাংলাটা পড়তে পারে না, সেই জন্য আমি বাসায় ওদেরকে চেষ্টা করি যতটুকু সম্ভব বাংলায় শব্দগুলো দেখাতে, আমাদের বাংলার যে অক্ষরগুলো আছে সেগুলোর সাথে পরিচিত করাতে, যেন ওরা অন্তত পক্ষে বলতে পারে যে হ্যাঁ আমি বাংলা পড়তে পারি, আমার মাতৃভাষা বাংলা, আমার মায়ের ভাষা বাংলা, তো সেই হিসাবে যেন বাংলা পড়তে পারি। তো এই ডেকোরেশনগুলো ছিল গত বছরের। প্রত্যেক বছর তো আর একই ডেকোরেশন রিপিট করে আসলে কেনার প্রয়োজন পড়ে না, ইট উইল বি আ ওয়েস্ট অফ মানি। তো সেই জন্য গত বছরের যে ডেকোরেশনগুলো ছিল সেইগুলো সুন্দর করে রমজান শেষে আমি রেখে দিই, প্যাক করে আবার যখন রমজান আসে পরের বছর তখন বের করি। এই রমজানে আছি, আগামী বছর রমজানে থাকবো কি না আসলে জানি না, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তখন হয়তো আমার এই ডেকোরেশনগুলো পড়ে থাকবে, কেউ হয়তো বা আর এভাবে ডেকোরেশন করবে না। এটা আসলে জীবন, আমাদের জীবনটা এত ছোট, তারপর আমাদের কত অহংকার, কত কিছু আমরা করি, সেটা আসলে ভাবলে নিজেকে অনেক তুচ্ছ এবং ছোট মনে হয় যে আল্লাহ তাআলা কত মহান, তাই না? অহংকার শুধু আল্লাহ তাআলার করা উচিত, তিনি পৃথিবী বানিয়েছেন, মানুষ জগৎ বানিয়েছেন, আমরা তো সেই তুলনাতে কিছুই করিনি, তারপর আমাদের কত অহংকার। আমরা গরিবদের সাথে কথা বলবো না, মিশবো না, সবার মানে টাকা পয়সার উপর ডিপেন্ড করবে আমরা কার সাথে সম্পর্ক রাখবো, কার সাথে রাখবো না। মানবতা মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছে দিন বে দিন, মানুষের মন কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে, আমরা যাকে তাকে যা ইচ্ছে বলে দিচ্ছি, ইমোশনসের কোনো কদর করছি না যে আমার এই কথাটাতে ওই মানুষটা কতটুকু কষ্ট পাচ্ছে বা ওই মানুষটার সাথে যে আমি এই কাজটা করছি এটা আসলে কতটুকু যৌক্তিক একটা কাজ। এরকমও অনেক মানুষ আমার আশেপাশে আছে, এখানেই দেখি আয়ারল্যান্ডেও যেটা আমি ফেস করেছি বা হয়, পুরো রমাদান জুড়েই হচ্ছে তারা দেখা যাচ্ছে সব নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারাবি পড়ছে, কোরআন পড়ছে, কিন্তু মানুষের সাথে এত খারাপ ব্যবহার করছে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলছে, দাওয়াত পলিটিক্স করছে, যেটা বিদেশ থাকলে আই গেস কম বেশি সবাই জানেন। তো এগুলো করে আসলে তো লাভ হলো না, তাই না? আপনি একদিক দিয়ে ভালো কাজ করছেন আর একদিক দিয়ে খারাপ কাজ করে আপনার ভালো আর খারাপটাকে আসলে ব্যালেন্স করে দিচ্ছেন, যার ফলে আপনার কি হচ্ছে হিসাবের খাতাতে কিছুই আসলে দেখা যাবে যে থাকবে না। যাই হোক, এই হচ্ছে আমার ফুল ডেকোরেশন। আর আমার এন্ট্রান্সের ওখানে তো আসসালামু আলাইকুম আরবিক এবং ইংলিশে লেখা আছে, আর 3টা হাদিথ 3টা ফ্রেমের মধ্যে আমি লাগিয়েছিলাম। তো সেটার উপরে আমি এভাবে একটা লাইট দিয়ে দিয়েছি। এন্ট্রান্স দিয়ে ঢোকার পর রাতের বেলা যখন বাসার লাইটগুলো বন্ধ থাকে তখন এই ফেরি লাইটসগুলো দেখতে যে কতটা বেশি ভালো লাগে, আমার কাছে এটা অনেক ভালো লাগে, অনেক বেশি। যখন এই লাইটগুলো জ্বলে না তখন না অন্যরকম একটা গ্লো ফিল হয়, অন্য আধ্যাত্মিক রকমের একটা ইমোশনস আমি ফিল করি, আমার কাছে মনে হয়, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমার কাছে খুবই ভালো লাগে। আর ভেবেছি এইবার কোরআন যখনই কোরআন পড়বো বসে তখনই রুমে বসে বসে পড়বো, মেইন লাইটগুলো বন্ধ করে দিয়ে ফেরি লাইটগুলো জ্বালিয়ে রাখবো। তো আপনাদের কাছে আমার এই ডেকোরেশনটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর দরজার মধ্যে ক্যালেন্ডারটা একটু নিচের দিকে লাগিয়েছি বাচ্চাদের কারণে, যেন ওরা ইজি অ্যাক্সেস করতে পারে, ওরা যেন ইজিলি দেখতে পারে। আর সেই সাথে বাকি সব কিছু তো টুকটাক করে যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে করেছি। আর আমার আসলে শরীর অনেক বেশি খারাপ ছিল, কারণ পরের গত সপ্তাহে রবিবারে আমার একটা দাওয়াত গেছে, যেদিন রমজানের ডেকোরেশন করেছি সেই দিনও রাতের বেলা আমার বাসায় দাওয়াত ছিল। কারণ রমজানের আগে চেষ্টা করছিলাম যেই যেই দাওয়াতগুলো পেন্ডিং ছিল সেই দাওয়াতগুলো কমপ্লিট করে ফেলতে। আর মানুষকে খাওয়াতে আমার খুব বেশি ভালো লাগে, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সারা জীবন দেখেছি আম্মুরা মা
মারা চাচিরা আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে অনেক রান্না বান্না করে খাওয়াতো, এবং আত্মীয়তা করতে আপ্যায়ন করতে আমাদের ফ্যামিলির সবাই বরাবরই অনেক বেশি পছন্দ করে। তো সেখান থেকে আসলে আমি নিজেও ওই জিনিসটা পেয়েছি, আমিও আপ্যায়ন করতে অনেক বেশি পছন্দ করি, মানুষকে আপ্যায়ন করতে অনেক ভালো লাগে, এবং মানুষকে খাওয়ালে, মেহমানকে খাওয়ালে রান্না করি, সেটারও কিন্তু অনেক সওয়াব আছে। আর যেহেতু রামাদানের আগের দিন সেটা হয়েছে, আমার বাসায় সবাই এসেছে, খাওয়া দাওয়া করেছে, নামাজ পড়েছে, সেই সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার বাসায় এসে সবাই নামাজ পড়েছে, এই যে তারা যে নামাজ পড়লো এটারও কিন্তু একটু সওয়াব আমি পেয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো এই ছিল আমার রামাদান ভ্লগ, রামাদান ডেকোরেশনের ভ্লগ। আপনাদের সাথে অনেক কথা বললাম, শেয়ার করলাম। ইউটিউবে যখনই কথা বলি তখন অনেক কথা বলতে ইচ্ছা করে, মনে হয় আপনারা সবাই আমার অনেক প্রিয়, অনেক আপন, এবং যখনই আমার ভিডিও দেখে বাস্তবে কারোর সাথে দেখা হয় সব আপনে অনেক ভালোবাসে এবং জড়িয়ে ধরে, সেটাই আসলে সার্থকতা। টাকা পয়সা বলেন আর অন্য যে কিছুই বলেন না কেন, এগুলো আসলে ইনকামিং অ্যান্ড গোয়িং থিংস, এগুলো কখনোই লাইক ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো আসলে কখনো লাইফ টাইম আপনার সাথে স্টে করবে বলে আপনি কখনোই এটা গ্যারান্টি দিতে পারবেন না। তবে মানুষের মনে যদি আপনি একবার ভালো ভালোবাসার জায়গা করে নিতে পারেন, ভালোভাবে জায়গা করে নিতে পারেন, তাহলে সেটা মৃত্যুর আগ পর্যন্ত আজীবন তাদের মনের মধ্যে আপনি সেভাবেই থেকে যাবেন। এই জন্য আমার কাছে মনে হয় মানুষের মনে জায়গা করে নেওয়াটা আসলে অনেক বড় একটা ব্যাপার, এবং জায়গা করে নিতে পারলে আসলে জীবনে আর কিছু লাগে না। একটা মানুষ যে আপনাকে চেনে না, সে যদি আপনার জন্য দোয়া করে, তাহলে এর থেকে বড় আর কি প্রাপ্তি থাকতে পারে বলেন। যাই হোক, এই ছিল আমার ভ্লগ, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি যেহেতু রোজা রেখেছি, তারপর অনেকক্ষণ কথা বলে ফেললাম, আজকে প্রথম রোজা ছিল। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা কবুল করে নিক, আমাদের সিয়ামগুলো কবুল করে নিক, আমাদের নামাজ কবুল করে নিক, এবং আমার সকল সাবস্ক্রাইবার ও তাদের পরিবারের সবাইকে ভালো রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।